জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটিতে একটিমাত্র পদ রয়েছে, সেটি হলো ইউনিয়ন পরিষদের সচিব। তো ইউনিয়ন পরিষদের সচিবে পদের সংখ্যা রয়েছে 5টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটি আপনাদের নির্ধারিত আবেদন ফর্মে আবেদনটি করতে হবে। আবেদন ফর্মটি আপনারা এখানে যে দুটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটাও ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই আবেদনটি আপনাদের জেলা প্রশাসক নড়াইল বরাবর স্বহস্তে লিখিত আবেদন আগামী 13 সেপ্টেম্বর 2022 খ্রিস্টপূর্ব তারিখ অফিস চলাকালীন সময়ের অবশ্যই ডাকযোগে অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে এবং যে খামে করে আপনি সব কাগজপত্রগুলো প্রেরণ করবেন সেই খামে পদের নাম এবং যদি আপনার কোনো কোঠা থাকে এবং বাম পাশে আপনার নাম, আপনার ঠিকানা ইত্যাদি সম্পূর্ণ তথ্য আপনাকে লিখতে হবে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আবেদনের ক্ষেত্রে আপনার বয়স লাগবে 31 জুলাই 2022 খ্রিস্টপূর্ব তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 500 টাকা। সেই 500 টাকা আপনাদের সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে জেলা প্রশাসক নড়াইলের নামে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ 500 টাকার ব্যাংক ড্রাফট আপনাদের সংযুক্ত করতে হবে। এবং আবেদনের সাথে আপনার কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন। প্রথমত রয়েছে সদ্য তোলা সত্যায়িত 3 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আপনাকে দাখিল করতে হবে। তারপর যেটি লাগবে সেটি হলো পৌরসভার মেয়র বা সংযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি। মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে এবং কোটা সম্পর্কিত প্রচলিত সরকারের নীতিমালা অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। খামের ওপরে পদের নাম ও কোঠা অবশ্যই উল্লেখ করতে হবে এবং প্রার্থীর যোগাযোগের ঠিকানা সংবলিত এবং অব্যবহৃত 10 টাকা মূল্যের ডাক টিকিট সংযুক্ত 4.5x10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোঠা সংরক্ষণ করা হবে এবং কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ, কম্পিউটার পারদর্শিতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র ও কোঠা সম্পর্কিত প্রমাণ্যক সনদপত্রের মূল কপি উপস্থাপন অথবা দাখিল করতে হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। তো এখানে এই ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ে। তো এটির যে আবেদনের ফর্মটি রয়েছে সেটি কিভাবে আপনারা পূরণ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। এটি হলো সেই চাকরির আবেদন ফর্মটি যেটি আপনাদের সহজে পূরণ করতে হবে। চাকরির আবেদন ফর্মটি যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। প্রথমত এখানে পদের নামটি লিখবেন, যেহেতু একটি মাত্র পদ রয়েছে অবশ্যই পদের নামটি লিখে দিবেন। এখানে কিন্তু আপনাদের ছবি লাগাতে হবে 3 কপি 5x5 সেন্টিমিটারের এবং 2টি স্ট্যাম্প সাইজের ছবি আপনাদের এর সাথে দিয়ে দিতে হবে। পদের নামটি লেখা হয়ে গেলে এখানে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্মারক নম্বর, এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেই বিজ্ঞপ্তি নম্বরটি এবং তারিখটি আপনি এখানে লিখবেন, প্রার্থীর নাম বাংলা ও ইংরেজিতে লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন নম্বর দুটি যেকোনো একটি আপনাকে দিতে হবে, আপনি যেটি দিবেন সেটি বক্সে লিখে দিবেন, জন্ম তারিখটি লিখবেন, জন্ম স্থানটি লিখে দিবেন, বিজ্ঞপ্তি উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স এখানে আপনার বয়সটি লিখে দিবেন, কত তারিখে আপনার বয়সটি বের করতে হবে সেটি আমি আপনাদেরকে বিজ্ঞপ্তি থেকে কিন্তু জানিয়ে দিয়েছি, মাতার নাম লিখবেন, আপনার ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটি এখানে লিখবেন, যোগাযোগের ঠিকানা হিসেবে মোবাইল নাম্বারটি লিখবেন, ইমেল যদি থাকে এখানে লিখে দিবেন। তারপর রয়েছে জাতীয়তা, জেন্ডার, ধর্ম, পেশা সম্পর্কে এখানে আপনি লিখে দিবেন, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, বোর্ড, গ্রেড, শ্রেণী ও বিভাগ পর্যায়ক্রমে এখানে দিয়ে দিবেন,
অতিরিক্ত যদি আপনার কোনো যোগ্যতার থেকে থাকে অবশ্যই এখানে লিখে দিবেন। অভিজ্ঞতার বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে দিয়ে দিতে পারেন। তারপর রয়েছে কোটা, যদি আপনার কোনো কোটা থাকে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে রয়েছে চালান অথবা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার, তো এটিতে আপনাদের ব্যাংক ড্রাফট করতে হবে। তো ব্যাংক ড্রাফটটি করতে হবে সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে গেলে আপনাকে এমন একটি হয়তোবা আবেদন ফর্ম দিতে পারে, সেক্ষেত্রে আপনি ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। ফর্মটি পূরণ করতে অসুবিধা হলে অবশ্যই ব্যাংক কর্মকর্তা থেকে আপনি জেনে নেবেন। এই ফর্মটি পূরণ করে জমা দিলে আপনাকে এমন একটি ব্যাংক ড্রাফটের কপি দিয়ে দিবে। তো এই অংশে আপনাকে লিখতে হবে ব্যাংক ড্রাফটের নাম্বার এবং তারিখ। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে DDA, এখানে যে নাম্বারটি আপনি দেখতে পাবেন সেটি, এবং এখানে যে তারিখটি রয়েছে এই দুইটি আপনি আবেদন ফর্মের এই অংশে লিখবেন। এখানে নম্বরটি লিখবেন ব্যাংক ড্রাফটের নম্বর এবং এখানে তারিখটি লিখে দিবেন। তো তারপর এখানে ব্যাংক ও শাখার নামটি লিখে দিবেন এবং বিভাগীয় প্রার্থী কিনা, যদি বিভাগীয় প্রার্থী হন হ্যাঁ দিবেন, না হলে না দিয়ে দিবেন, অথবা প্রযোজ্য নহে। সর্বশেষ আপনার স্বাক্ষরটি করে দিবেন এবং এখানে তারিখটি লিখে দিবেন। তো চাকরির আবেদন ফর্মটি আপনারা পূরণ করা সম্পূর্ণ হয়ে গেলে এর সাথে যে কাগজপত্রগুলো লাগবে সম্পূর্ণটি আপনি একসঙ্গে গুছিয়ে আপনাকে কিন্তু একটি খামের মধ্যে কিন্তু এটি প্রেরণ করতে হবে। তো আমি নমুনা হিসেবে একটি খাম আপনাদের জন্য এখানে তৈরি করে রেখেছি। খামের উপরে কিভাবে লিখতে পারেন, প্রথমত আপনি লিখবেন পদের নাম, তারপর রয়েছে কোঠা, যদি আপনার কোনো কোঠা থেকে থাকে অবশ্যই কোঠাটি এখানে উল্লেখ করবেন। প্রেরকে আপনার নাম লিখবেন, কেয়ার অফ গার্ডেন হিসেবে যার নামটি লিখ দিতে চাচ্ছেন তার নামটি লিখবেন, গ্রাম ডাকঘর পোস্টকোড উপজেলা জেলা এখানে আপনার ঠিকানাটি আপনি লিখবেন, তারপর পাপকের জেলা প্রশাসক নড়াইল। এটি গেল মূল খাম। এই খামের সঙ্গে কিন্তু আপনাকে আরেকটি ফেরত খাম কিন্তু প্রেরণ করতে হবে। এটি হলো ফেরত খামের নমুনা। ফেরত খামটিতে শুধু পাপকে আপনার ঠিকানাটি লিখবেন, আপনার নাম গার্ডেন হিসেবে যার নামটি দিবেন তার নাম, গ্রাম ডাকঘর পোস্টকোড উপজেলা জেলা এবং মোবাইল নাম্বারটিও লিখে দিবেন, এবং একটি 10 টাকা মূল্যমানের ডাক টিকিট আপনাকে কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। আর আপনি এটির অনলাইনে আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণটি আপনার নিজ দায়িত্বে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি আপনি করবেন। আর যেহেতু এটি আপনাদের হাতে আবেদনটি করতে হবে সম্পূর্ণটি লিখে, সেক্ষেত্রে আপনি ভালো করে কিন্তু দেখে নেবেন আপনার আবেদনটি, আবেদনের যে ফর্মটি আপনি লিখবেন সেটাও দেখবেন এবং কী কী কাগজপত্র সংযুক্ত করেছেন। বাট এটিতে কিন্তু লেখাই রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে কী কী কাগজপত্র লাগবে, আপনি সম্পূর্ণ 1-2 বার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।